অপরদেশ স্পেনে লকডাউনের ফলে বিপাকে পড়েছেন দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন এবং কমিউনিটি নেতারা। যে কোনো মানুষের যদি খাবার সংকট, আদার্স কোনো হেল্প প্রয়োজন হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং আমরা আপনাদের পাশে আছি। প্রবাসী বাংলাদেশি যদি কোনো বাংলাদেশি আক্রান্ত হয় তাহলে পজিটিভ ধরা পড়ে, তাহলে আমরা তাদেরকে এখানে আলাদা করে নিয়ে আসবো, যাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না তাদেরকে এখানে নিয়ে আসবো, যাতে তার কারণে তার পরিবারের অন্য সদস্য যাতে আক্রান্ত না হয়।